আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে, তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি এক কাপ বেসন দিয়ে দিলাম, আর একই কাপের চার ভাগে তিন ভাগ পানি দিয়ে দিব। এখানে আমি আমার হাতের সাহায্যে খুব ভালোভাবে পানি আর বেসনটাকে মিক্স করে নিব। আর বেসনটার আগে থেকে আমি চেলে নিছি, তাই অবশ্যই ব্যাটারটা রেডি করার আগে বেসনটা চেলে নিতে হবে। তো দেখো, এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি তেল গরম করতে দিয়ে দিছি, আর এদিকে দেখো আমার ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি। এখানে তেল গরম হয়ে আসলে চামচের সাহায্যে একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিব। এখানে কোনো শেফের প্রয়োজন নাই। তো ব্যাটারটা দিয়ে দিয়ে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব। যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু দিয়ে দিতে পারে, দিয়ে লাল লাল করে ভেজে নিলেই হবে। তো দেখো, এদিকে আমি ভেজে নিচ্ছি, তো তোমরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকো। আমার সমস্ত ব্যাটারটা ভেজে নেওয়া হয়ে গেছে, তো তোমরা দেখতে পারবে যে আমি সবগুলো উঠাই নিছি, এগুলো গুঁড়ো করে নিতে হবে। একটা কড়াইতে আমি চিনি আর পানি দিয়ে দিব শিরা রেডি করার জন্য। এখানে আমি এক কাপ চিনি আর অর্ধেকের একটু বেশি পানি দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করে দেব ফুড কালার। সাধারণত লাড্ডুর যে কালারটা হয় সেই কালারটাই আমি এখানে অ্যাড করব। তো এটা এখন আমি শিরার জন্য রেখে দিব। তো আমার প্রায় শিরাটা হয়ে আসছে। এ পর্যায়ে আমি বেসন যে ভেজে রাখছিলাম সেটা গুঁড়ো করে নিছি, সেই গুঁড়োটা এখন এর ভিতর দিয়ে দিব। গুঁড়াটা আর শিরাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে আমি সাদা এলাচের একটু গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব চীনা বাদাম। এখানে আমি চীনা বাদাম একটু, খুব বেশি গুঁড়া না, একটু আধা আধা ভেঙে নিছি, নিয়ে এখানে অ্যাড করে দিলাম। তো এটা এখন খুব ভালোভাবে মিশাই নিব। এটা খুব ঘন ঘন নাড়তে হবে, চুলার আঁচটা কমে খুব ঘন ঘন নাড়তে হবে, নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা ধীরে ধীরে আঁচ দিয়ে ভেজে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। তো দেখো কতটা ভারী হয়ে আসছে, একটা ডোয়ে পরিণত হয়েছে। এটা এখন আমি একটা বাটিতে উঠাই নিব। তো দেখো, এদিকে আমি একটু নিয়ে দুই হাতের সাহায্যে আমি গোল গোল করে লাড্ডুর যে শেপটা সেই শেপটা দিয়ে নিব। তো এভাবে আমি সম্পূর্ণটা রেডি করে নিব। তো দেখতে পাচ্ছ আমার সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। উপর দিয়ে আমি চীনা বাদাম দিয়ে দিছি, তোমরা চাইলে অন্য যে কোনো বাদাম দিয়ে দিতে পারো। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।